আজকে এইচএসসি আর যেগুলো পরীক্ষা দিয়েছে সব একসাথে ম্যাপিং করে রেজাল্ট দেওয়া হয়েছে, তো মনে হয় না ফলাফলে কোনো সমস্যা আছে, অনেক সুন্দরভাবে করা হয়েছে আলহামদুলিল্লাহ। না অবশ্যই এটাকে অটোপাস বলা যায় না, কারণ এই 60টা পরীক্ষার মধ্যে যদি কেউ ফেল করে থাকে সে অবশ্যই ফেল, অটোপাস মানে সবাইকেই পাস করে দেওয়া হবে। তো এটা আমরা আসলে এটা আমরা খারাপ লাগে আমাদের শুনতে, কিন্তু এটা তো আসলে অটোপাস না, এটা তো বুঝাতেও পারি না, মানে মানুষ হুজুকে বাঙালি যেটা শুনে ওইটাই অটোপাস অটোপাস বলতেই থাকে। এটা তো ম্যান টু ম্যান ভেরি করবে, গে চলে গেছে ওর ওর এমবিশনটা কি ছিল, কেউ ডাক্তার হতে চাচ্ছে, কেউ ভালো রাজনীতি হতে চাচ্ছে, কেউ ডাক্তার, এটা তার মানে আমার পরে আমার মেয়ের সাথে যারা আছে নেই, বা আমার মেয়ের এই এই 24-এর বেশি যারা চলে গেছে বা আহত হয়ে আছে, তো তারা তো কঠিন একটা জীবন যাপন করতেছে, তাদের মনে হতো অনেক, তাদের বাপার তো চাচ্ছে আজকের দিনে তারও তো আজকে এখানে এসে আপনাদের সামনে দাঁড়াতো যে আমার ছেলে আমার মেয়ে আছে রেজাল্ট হোক, যাই হোক রেজাল্ট একটা হবে। দেশের যে পরিস্থিতি সেই হিসাবে যে পরীক্ষাটা হয়েছে ভালোই হয়েছে, পুরো পরীক্ষাটা নিলে আরও খুশি হতাম, যদি অল্প পরীক্ষাগুলি দিতে পারতো তাহলে বেশি খুশি হতাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, পরীক্ষাগুলো সবগুলো দিলে হয়তো অটো পাশের ট্যাগটা আসতো না, এটাই খারাপ লাগে আসলে। উল্লাস কম আসলে অনেকগুলো কারণ আছে, প্রথমত আমাদের দেশে যে একটা ক্যাটাস্ট্রফি হলো এরকম হঠাৎ করে পরীক্ষা, আমাদের যখন ফিজিক্স পরীক্ষাটা দিলাম আমরা তার দুই দিন পর থেকে আসলে দেশের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, তো তখন আসলে চারিদিকে এত রক্ত এত লাশ এইসব দেখে আসলে আমাদের পড়ার কোনো মন ছিল না, তো সব কিছু বলতে মানে তখনই মানে মেন্টালি খুবই ট্রমাটাইজড হয়ে গেছিলাম, একের দিকে পরীক্ষাটা ঝুলে আছে তারপর দিয়ে হচ্ছে কি এত বড় একটা ঝামেলা পুরো বাংলাদেশে, পুরো বাংলাদেশ তখন উত্তাল, তো তখন আসলে আমরা আসলে দোয়া দুরুদ বলেন প্রার্থনা বলেন সবই করছিলাম যাতে জিনিসটা আসলে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, আমরা দ্রুত পরীক্ষায় বসতে পারি। এরপর যাই হোক আসলে ডিসিশন যেটাই হোক আমাদের প্রিপারেশন তো ভালোই ছিল, তো আমি চেয়েছিলাম যে পরীক্ষাটা হোক, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যারা আহত হয়েছে তাদের কথা আসলে বিবেচনা করলে ওদের জন্য এইটুকু স্যাক্রিফাইস আমরা করতেই পারি। এটা হচ্ছে আমাদেরকে কালকে পর্যন্ত শুনতে হয়েছে, আজকে আবার শুনতে হবে যে হ্যাঁ পরীক্ষা তো হাফ দিয়েছো হাফ দাও নাই হাফ অটোপাস এরকমও কথা হয়, তো এটা হচ্ছে আসলে অনেক খারাপ লাগার একটা জায়গা, মানে মানুষ এখন ফেসবুক রিলেটেড হয়ে গেছে, ফেসবুকে দেখে যে হ্যাঁ অটোপাস, একজন শুনছে অটোপাস তাই সবাই পুরো ব্যাসটাকেই হ্যাঁ অটোপাস অটোপাস, আবার আরেকটা নতুন করে অ্যাড করা হয়েছে যে হাফ অটোপাস, হাফ পরীক্ষা দিয়েছে হাফ অটোপাস। অটোপাসের জবাব কিভাবে দিতে চান আসলে এক কথায়? ভালো ভার্সিটিতে চান্স পেয়ে অটোপাস হলে তো, যদি তার মধ্যে মিনিমাম সেন্সটা না থাকে নলেজ না থাকে সে যদি ট্যালেন্টেড না হয় সে তো ভালো ভার্সিটিতে চান্স পাবে না। আপনার এই যে জিপি 5 পাওয়ার এটার পিছনে কার বেশি অবদান, বাবা না মা? বাবা মা দুইজনেরই, একজন ফিনান্সিয়ালি সাপোর্ট দেয় একজন মেন্টালি সাপোর্ট দেয়, মানে পুরো পরীক্ষা টাইমটা মনে হয় আমার সাথে তারাও একটা যুদ্ধের সময় ছিল। আবার সব সাবজেক্ট পরীক্ষা হওয়াটা ভালো ছিল, আমরা আমাদের আমি এজ এ গার্জিয়ান হিসেবে বলছিলাম যে সব সাবজেক্ট পরীক্ষা হলে আমি বলতে পারতাম আমার মেয়েটা আমার ছেলেটা কতটুকু লেখাপড়া করেছে মূল্যায়নে, এটা খেলা যেমন খেলতে গেলে 90 মিনিট খেলতে হয়, যদি 45 মিনিট খেলে চলে যায় তো এমন তো হইতে পারে লাস্ট মিনিটে গোলটা হইতে পারতো, দেশের বর্তমান প্রেক্ষাপটে এটা হয়তো হয়নি আলহামদুলিল্লাহ, তারপরও মেনে নিচ্ছি গভর্নমেন্টের যে সিদ্ধান্তটা নিচ্ছে সেটা মাথা পেতে নিচ্ছি, সুতরাং এটাই থাকবে ভবিষ্যৎ যাতে তাদের শিক্ষা ব্যবস্থাটা যাতে সুন্দর হয়ে চলতে পারে আর যাতে কোনো ধরনের প্রবলেমেটিক তারা তাদের না হয়।